হত্যার পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ি ও ননদের বিরুদ্ধে বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় পুলিশ নিহত গৃহবধূর নাম বিনা খাতুন তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মাঠপাড়া এলাকার আমিন হোসেনের স্ত্রী ও যদু বয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের বিল্লাল শেখের মেয়ে স্বজনদের দাবি যৌতুকের টাকা না পেয়ে শাশুড়ি শিল্পী খাতুন ও ননদ মুক্তা খাতুন মিলে বিনাকে মারধরের পর শ্বাসরুদে হত্যা করেছে এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছেন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ